আপনি রানীগঞ্জে চলে গেলেন এই কথাটা আপনি বলছিলেন। হ্যাঁ, রানীগঞ্জে চলে গেলাম, চলে গিয়ে ভীষণ কলকাতার জন্য তখন মানে এখন থিয়েটারে খুব জমজমাট ব্যাপার, মানে করছি লিখছি আর সেরকম একটা জায়গা থেকে জলের মাছকে ডালায় তুলে যা, আর হলো কি, আর আমার বাবা তখন চাইছিলেন আমি বাইরে থাকি, এই থিয়েটারের ভিতর থেকে গিয়ে আমি ওখানে বসে রিসার্চ করি করি। গবেষণা কিছু করি, তো আমি এথিক্স এর উপরে একটা রেজিস্ট্রি করে আমি ফিলসফিতে পাস করি। আচ্ছা, তো এথিক্স এর উপরে আমাদের মাস্টারমশাই খুব ভালোবাসতেন আমাকে, প্রীতিভূষণ চট্টোপাধ্যায়, উনি ইউনিভার্সিটিতে, তো উনি মিলেন বললেন তুমি আমার আন্ডারে কাজ টাজ করো, আমি সেসব কাগজপত্র টপর নিয়ে রানীগঞ্জে চলে গেলাম। চলে গিয়ে আর ভালো লাগে সেই সব কাজ তখন একবারে কলকাতায় আসার জন্যে, আর মানে কীরকম ভাবে বলুন যে এই চাকরি ছেড়ে দিয়ে আমাকে মোটে, আমি আই গট টু অ্যাপয়েন্টমেন্টস ফ্রম টু কলেজেস, টু ক্যালকাটা কলেজেস, যে অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো বাবা ছেড়ে দিয়ে দেয় যাতে করে আমি না আসতে, একটা হচ্ছে মণিপুর কলেজে একটু পাই চাকরি, আর একটা একটু দূরে এই মগরা কলেজে, মানে যেটা আমি ডেলি প্যাসেঞ্জারি করতেই পারতাম। আচ্ছা, তো রানীগঞ্জ, তো ওখানটাই ভালো আছে। রানীগঞ্জে কলেজের পরিবেশটা খুব ভালো ছিল, লেখাপড়ার পরিবেশ মস্ত বড়, লাইব্রেরি কলেজের সাথেই কোয়ার্টার টোয়ার্টার ছিল, ওখানে আমাদের এক দূর সম্পর্কের আত্মীয় ছিলেন, ফলে তার একটা গাইডেন্স পেতাম, কিছু কিছু পড়াশুনো ওখানে করেছিলাম সাবজেক্টের উপরে, কিন্তু মূলত ওখানে বসে বসে ওই বিদেশি নাটক পড়া ছাড়া আর কোনো কাজকর্ম সম্ভব না। সে সময় কিছু নো প্লেস জাপানের নো নাটক আমি কিছু কিছু অনুবাদ অনুবাদ করে কলেজের ছাত্রছাত্রীকে দিয়ে করাতাম আর লিখতাম, কিন্তু লেখাগুলো ক্রমশ খুব খারাপ হচ্ছে। আচ্ছা, খুবই খারাপ হচ্ছে, সেটা আপনি নিজে বুঝতে পারতেন যে ভালো হচ্ছে না? হ্যাঁ, আমি সেটাও আমি বুঝতে পারতাম, যে কারণ বুঝতে পারতাম এই যে আমার মনে হচ্ছে এগুলো অ্যাক্টেবল নয়, এগুলো অভিনয় করা যায় না। আচ্ছা, কারণ আমি অভিনয়ের ব্যাপারটা ভালো করতে পারি, তখন ওইটাই আমি কিন্তু গোড়া থেকে ভালো করতে পারি, নাটকটা তো আমি মাঝখানে দেখলাম না, ওটা আমি ভালো করতে পারি। মানে আপনার এই তিনটের কাজের মধ্যে আপনার কোনটা সবচেয়ে প্রিয়, লেখা, অভিনয় করা, নির্দেশনা? প্রিয় নিশ্চিতভাবে প্রিয় হচ্ছে লেখা, লেখা প্রিয় লেখা, কিন্তু অভিনয়টা আমি করতেই পারি। আচ্ছা, মানে একটু ভালো ডিরেক্টর ডিরেক্টর করে আমি করি, ঠিক আছে, একটু আমার কিছু ক্যারেক্টারাইজেশনগুলো আমি আমার মানে এক ধরনের একটা নিজস্ব, সেটা একটা গোপন ব্যাপার বলা উচিত না, একটা অবজারভেশন আছে কোন মানুষের কোনটা রিডিমিং ফিচার, তার শারীরিক কিংবা তার চারিত্রিক, এটা আমি একটু ধরতে পারি, আমি সেই অনুযায়ী ব্যাপারটাকে করতেও পারি, যাই হোক এগুলো একদম পার্সোনাল ব্যাপার। তো তখন আমার কিছু লেখা টেখা খারাপ হচ্ছিল, খারাপ হচ্ছিল মানে অকারণে আজে বাজে জিনিস করছিলাম, একটা সমারসেট মমের একটা নাটক ট্রান্সলেট করলাম, এটা করলাম ওটা করলাম, কোনো কাজটাই ঠিক হচ্ছিল না, আমি বিক্ষিপ্ত একটা মন কলকাতার সাথে, যা হোক তিন বছর বাদে আমি যোগাযোগ করে আমি চলে আসি। আচ্ছা, তবে তিন বছর ছিলেন ওখানে? তিন বছর। তো তিন বছরে কি কাজটা করলেন আপনি? তিন বছরে আমি করেছি যেগুলো সেগুলো সবকটাই বাজে, সেই তিন বছরে আমার কোনো লেখা লেখা কোনো কিছুই ভালো না। আপনার রিসার্চের কাজটা কিছু করতে? রিসার্চের কাজ কিছু করে ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা, রিসার্চের কাজ কিছু করছিলাম ঠিকই, করে ছেড়ে দিয়েছিলাম, রিসার্চের কাজ অনেকটা করেছিলাম, কিন্তু নাটক আর নিজের লেখা টেখা খুব আর কিছু হয়নি, এটা আজে বাজে নাটক টাটক কিছু। তারপর ছেড়ে চলে এলেন আবার কলকাতা? আবার ছেড়ে আবার কলকাতায় চলে গেল, কলকাতায় চলে এসে দেখি যে গন্ধর্ব ভেঙে গেছে, সুন্দরবঙ্গ ঠিক হচ্ছে না, তখন আমি একটা নিজে দল করেছিলাম জানি। আচ্ছা, নিজে আমি রিটায়ার বলে একটা দল করেছিলাম শ্যামবাজারে। আচ্ছা, সেই রিটায়ার দলে জন্য আবার আমি এবং যে নাটকগুলো প্রথম প্রথম লিখলাম সেগুলো বেশ খারাপ, একটা সিংহদা বলে একটা নাটক লিখেছিলাম, অনেককে অনেক উৎসাহ নিয়ে লিখি দেখাতে নিয়ে গেছিলাম, অতি বাজে সেটা আমি কিছু না। এই সময় আর একটা আরত্য গোলাপ বলে আমার নাটক আছে, সেটা মানে আমার কোনোদিন আমি স্বীকার করি না যদি একটা আমার কিনা,
তারপরে আরেকটা ব্ল্যাক প্রিন্স বলে একটা নাটক লিখেছিল, যেমন অখাদ্য, মানে সেটা আমার এখনো ইতিহাস থেকে মুছে ফেলতে পারলে বেঁচে যায়, এরকম উল্টো পাল্টা কিছু কাজ করছে। কিন্তু ওইগুলো প্রডিউস করলেন তো, এক করা হলো, প্রডিউস করলাম ওই রেতায়নের ব্যানার, রেতায়নের ব্যানার আজে বাজে কাজকর্ম এসব চলছিল, ঠিক একটা। তবে ওই সময় আমি একটা খুব সুন্দর নাটক লিখেছিলাম, যে নাটকটা অজিতেশ বাবু নিয়েছিলেন অভিনয় করবেন, ওই অনেক বাজে লিখতে লিখতে না চট করে একটা খুব ভালো নাটক, সে নাটকটা পরে ছাপাও হয়নি, একটা পত্রিকায় বেরিয়েছিল, চিত্তবাবু ছেপেছিলেন, ওদের একটা বিংশ শতাব্দী বলে একটা পত্রিকা ছিল, সে নাটকটার নাম ছিল নীলা, নীলা নীলা, আচ্ছা, ওই ইমারেল সাফায়া, আচ্ছা, নীলম, হ্যাঁ, আমরা যেটা হিন্দিতে নীলম, এটা ভয়ঙ্কর একটা স্টোন হিসাবে পরিচিত, নীলম, সেটা তার মূল চরিত্রটা ছিল একটা খুব ভীতু একটা লোক, ভীতু একজন মাস্টার মশাই, সেটা আমার এখন আবার ইচ্ছে আছে করার, আর তারপর আমরা ডিরাইট করিনি কিছু করিনি, কিন্তু ভীতু মাস্টার মশাই সে কোনো প্রতিবাদী জীবনে করতে পারে না, তার বাড়িতে সে সবাইকেই ভয় পায়, এরকম একটা লোক সাডেনলি এমন একটা লোকের কানেকশনে আসে, যে একটা যাত্রা দলের অভিনয় টভিনয় করতো বেশ তেজস্বী চেহারা, সে তাকে ওই সাফায় ওই ওই নীলাটা পরে সে এসেছিল ঘর এর বাড়িতে কথা বলতে, তারপর সে এখানে হারিয়ে যায়, লস্ট হয় ইন দ্য রুম অফ দ্যাট টিচার, এবং সেই নীলাটা ওরা খুঁজতে থাকে, আর খুঁজতে 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 এই লোকটা সেটা পায়, বলে সেটা ও রাখে, আর নীলার ওই কাহিনিগুলো জানত যে ভয়ঙ্কর একটা সাহস মানুষের ভিতরে আসে, সত্যের জন্য সে লড়াই করতে পারে, এবং জীবনের অনেক রিস্ক মানুষ নিল, এবং খুব রিস্কি পরিবেশের মধ্যে মানুষ পড়ে যায়, এই জটিল পরিস্থিতির মধ্যে তখন সে নিজেকে সঁপে দেয়, এবং সে সত্যিই নিজের চারপাশটা জটিল করে তোলে, এখানে ওখানে প্রতিবাদ করে উঠ করে, আর মনে হয় যে নীলাটা এই কাজগুলো করছে। যাই হোক, এই নাটকটা অজিতেশবাবু নিয়েছিলেন, তারপরে অজিতেশবাবু নানা কারণে আর করেননি, তারপরে নাটকটা আমি কিছু করিও না, আমরা কয়েকটা অভিনয় করেছিলাম, আচ্ছা, আমি সেটাই জিজ্ঞেস করছি, আমরা কয়েকটা অভিনয় করেছিলাম, আচ্ছা, করেছিলাম কয়েকটা অভিনয়, ওই ফার্স্ট একটা ভালো ছিল, সেকেন্ড একটা ঠিক একটা রিপিটিটিভ হয়ে যেত, যা এই কারণে আর আমরা পরে করিনি, আর নাটকটাও আমি বারও করিনি, এখনো ম্যানুস্ক্রিপ্ট ওই সেই পত্রিকা চাপাটা ভালো, আচ্ছা, এই রকম করে ওই লেখাটা একটু সিগনিফিকেন্ট লেখা ছিল বলে আমার মনে হয়। তারপরে 67-8 আমি চর্চার কতগুলো ওয়ান অ্যাক্ট লিখি, যে ওয়ান অ্যাক্টগুলো ভালো এখনও আমার মনে হয় ভালো, কারণ এখনও সেগুলো খুবই অভিহিত হয়, তাহলে সেই কোয়ালের আর কোনো এক এখান থেকে কিন্তু এখন হয় না, ধরুন তার মধ্যে একটা নাটক হচ্ছে টাপুর টুকুর বলে, আচ্ছা, সে একটা গ্রাম্য দম্পতি শহর দেখতে এসে একটা রেস্তোরাঁর মধ্যে আসে, সে নাটকটা কিন্তু বেশ ভালো, এবং এখনও সমান আপনি এবং এখন যথেষ্ট অভিনয় হয়, আচ্ছা, তখন একটা কাল বিভঙ্গ বলে একটা নাটক লিখি, তার মূল চরিত্রটাই ছিল হচ্ছে ওই যে যারা রাস্তায় পাখি নিয়ে বসে আর ভাগ্য গণনা করে, কেমন ওই বইটা আপনার এখানে আছে দেখলাম, ওর মধ্যে দেখলাম নাটকটা আছে কাল বিভঙ্গ, এটা বহুরূপী অভিনয় করেছিল ইন 78, আচ্ছা, এটা ইট ওয়াজ রিটেন ইন 67, আচ্ছা, কেমন টাপুর টুকুর এই এইটা, এবং এই মহাভারত থেকে নিয়ে চট করে আমি একটা তক্ষক রাজা পরীক্ষিত এবং তার সর্পাঘাতের ওইটাকে নিয়ে, আচ্ছা, পরীক্ষিতের সর্পাঘাত এবং পরীক্ষিত সেই ভয় ভীতিকে কাটিয়ে তারপর সেই মৃত্যুকে আহ্বান করছে, শর্ট প্লে হেন্স উইথ দিস, প্রথমে সে ব্রহ্ম সাপ পেয়ে ভীত হয়ে উঠছে, এবং তারপর সেই ভয় মানে ইন কোর্স অফ টাইম জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে, এবং এর ব্যাকগ্রাউন্ডে আমার ছিল ইউজিন ওনিলের একটা এম্পায়ার জোনস বলে একটা নাটক আছে, সেই এম্পায়ার জোনসের একটা আইডিয়া কিরকম ছিল, কিন্তু একটু পরে আমার মনে হয়েছে যে তার থিয়েটারের দিকটা ওরকম ছিল, কিন্তু বিষয় এবং অন্যটা নিশ্চিতভাবে মহাভারত থেকে নিয়ে করেছিল, এবং সেই নাটকটা খুবই ভালো নাটক, শর্ট প্লেগুলো আমার অনেক ভালো মানে ফুটলে হচ্ছে, এবং শর্ট প্লেগুলোর মধ্যে আমি অনেকটা আমি আমার মতো,
উল্লেখগুলোর মধ্যে অনেক কলা কৌশল হ্যান ত্যান এগুলো আমার একদম পছন্দ হয়। এই এরকম করতে করতে এই সময় আবার একটা বড় নাটক লিখি নেকড়ে বলে। নাটকটা আর কিছু না, এই সময়গুলো এই সময় আমার নাটকগুলো হচ্ছিল কি আমি সত্যি ফ্র্যাঙ্কলি বলছি, এই সময়ের মধ্যে এমন ধরনের একটা রহস্য এসে আমার বাস্তব বিষয়টাকে এমনভাবে আড়াল করে ফেলতো, একটা রহস্য এসে যে না বাস্তবতাটাকে ধরা যেত না রহস্যটাকে অ্যাপ্রিসিয়েট করা যেত। সব এই সময় একটা জন্ম মৃত্যু ভবিষ্যৎ বলে একটা নাটক লিখি, তার সংলাপ এত ভালো, তার সিকুয়েন্স এত ভালো, কিন্তু মূল বিষয়টাই শ্রাউডেড ইন মিস্ট্রি এবং সেটা খুব মানে তার লোকের হয়তো পড়তে ভালো লাগবে কিন্তু সে কোনোদিন থিয়েটারে এটাকে অ্যাপ্রিসিয়েটেড হবে না। আমার খুব আশ্চর্য হচ্ছে যে আপনি আপনার নিজের নাটকগুলোকে এরকমভাবে বিশ্লেষণ করে যাচ্ছেন। না সত্যি এগুলো হবে না, আমি সে নাটকটা তো কাউকে পড়তেও দিই না, যদি বলে যে নাটকটা আছে দিই, কেন একটা এমন একটা রহস্যময়তা সবটা মিলে মানে খুব জটিল একটা পরিস্থিতিতে শেষ অব্দি শেষ হয়ে যায়। আচ্ছা আপনি তো বললেন যে 18টে ফুল লেন্থ নাটক, এগুলো বাদে আঠারোটা ছাপা যেটা হয়েছে যেগুলো আপনি, আচ্ছা তার মধ্যে আপনার কোন নাটকগুলো আপনার খুব ভালো লাগে? তারপরে আমার তারপরে আমি একটা কমেডি লিখি আর তার আগে ছোট ছোট শর্ট প্লের মধ্যে কমেডি ছিল, কিন্তু বড় একটা কমেডি আমি লিখি ওই কেনারাম বেচারাম। আচ্ছা আচ্ছা, এবং ওটা আমার ওটাও আমার বেশ প্রিয় নাটক। আচ্ছা ওইটা মানে আপনার প্রথম কমেডি আপনি বলতে পারেন, ফুল লেন্থ কমেডি? আচ্ছা ওইটা রঙমহল কমার্শিয়ালি করেছিল। আচ্ছা তাতে গ্রুপ থিয়েটারের লোকজন আমাকে খুব গালাগাল দিয়েছে। কেন? তার কারণ আর একটা কারণ ছিল, ওরা নাটকটার নাম পাল্টে করেছিল, একটা বাজে নাম দিয়েছিল। আচ্ছা সেটা কমার্শিয়াল বোর্ডে নাম দিয়েছিল, ওরা দিয়েছিল ওই নাটকটার নাম দিয়েছিল বাবা 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 বাবা। নাটকটা কমার্শিয়াল বোর্ডে ওরা করেছিল আর আমি খুব একটা আপ্রিয় করতে পারিনি এমন একটা পরিস্থিতির মধ্যে নাটকটা করেও ছিল খুব বাজে। আচ্ছা অতি বাজে করেছিল, তো অতি ভালো করা যায় নাটকটা, নাটকটা খুব ভালো, নাটকের বিষয়টাই খুব খুব ইন্টারেস্টিং। আমি আপনাকে দেবো, আপনি করে দেখবেন, হবে এখানে এখানে হয়তো আছে হওয়া উচিত। তারপরে আমি লিখি চাঁদ ভাঙা বই, আপনি কিছু বললেন না? আমি কিছু বললাম না, কারণ আমার খুব প্রিয় নাটক ওটা নয়, কমেডি গুলো আমার খুব প্রিয় সত্যি কমেডি গুলো। চাঁদ ভাঙা বই ব্যাপারে আমি একটা কথা বলছি, ওটা খুব ওয়েল রিটেন, ওয়েল রিটেন হওয়া মানে এই নয় যে ভেরি ডিয়ার টু দ্য প্লে রাইট, ওটা ওয়েল রিটেন ইন দ্য সেন্স ওটা দীর্ঘ সময় ধরে আমি লিখি এবং প্রত্যেকটা সংলাপ আমি ওজন করে করে বসে মানে বহুবার ওটা রিভাইজ করা এবং প্রত্যেকটা সংলাপ তার ইম্পোর্ট কতখানি, সেটা কতটুকু হওয়া উচিত, এমনকি এরকম সংলাপগুলো রেখে আমি শব্দ কেটেছি যে এগুলো বাদ দিলেও তো এটা ভালো অ্যাক্টিং করা যায় এরকম না, ওটা খুব ম্যাথমেটিক্যালি লিখছি আমি বলি ম্যাথমেটিক্যালি লিখছি। কিন্তু তার মানে ওই যে একটা সহজ স্বচ্ছন্দ যে ব্যাপারটা সেটাও ওর মধ্যে আছে কিনা আমি জানি প্রত্যেকটা সিকোয়েন্স তেমনি করে দাঁড় করানো এবং মাপের উপরে দাঁড় করানো, কারণ আমি দিনের পর দিন আমি করতাম যে পাতাগুলো খুলে রেখে কাটতাম শব্দ কাটতাম। আচ্ছা আগুনা বধুটা নিয়ে অনেক ঝঞ্ঝট হয়েছিল বলে প্রথমে ওটা সুন্দরম করছিল, তারপরে সুন্দরম কিছুতে করতে পারছিল না, তখন ওটা সৌমিত্র বাবু নিয়ে গিয়েছিলেন এটাতে করবেন বলে অভিনেত্রীর সঙ্গে করে করতে নিয়ে গিয়ে উনি ওই ওদের পত্রিকা এক্ষণে ওটা ছাপেন, তারপরে ওদের তখন আমার বিভাগের সাথে আলাপ। তো বিভাস একদিন শুনে এটা আমার খুব ভালো লেগেছিল যে বিভাস একদিন আমার বাড়িতে এলো একদিন রাস্তায় দেখা হলো ওর সাথে, তখন আমার খুব বেশি পরিচয় নয়, পরিচয়
খুব একটা বেশি বিভাগের সাথে ছিল না, অজিতের বউ ছিল, শুধু ছিল ওরা তখন থিয়েটার ওয়ার্কশপ করেছে। তো বললো কি লিখছেন নিচে, আমি বললো যে একটা শুনবেন একটা নাটক আসবে। তো ওরা আছে ঠিক আছে যাবো, খুব কিন্তু একদম বেশি পরিচয় না তো, হয়তো 10-12 দিন কথা হয়েছে। তো বিবাহ সে এলো, তো নাটকটা পড়ল, তো নাটকটা শুনে ওর দেখলাম একদম চোখমুখ সত্যি আর লিটারেলি পাল্টে পাল্টে গেল। আমার যে অতখানি একটা গুরুত্বপূর্ণ কিছু হয়েছে বলে তাও আমার মনে হচ্ছিল। তারপরে ও বেরিয়ে যদি গেল, কিন্তু কিছু বলে বলে গেল না। পরের দিন বিবাস এলো, একটু জল আনো না দরকার নেই। তারপরে পরের দিন বিবাস প্রায় এসে বললো যে ওটা আমি করবো, বললো আছে কি কষ্ট আমি করবো। তাই বললো যে উমুকে বললো যে তাহলে তো ও সেদিন বললো যে তোমায় যদি ভাই, আমরা আপনি আপনি করেই বলছি, বললো তোমায় যদি ভাই লোকের কাছে অপরাধীও হতে না তাহলে এটা হবে, তাহলে ওদের কাছে কেউ দিও না, সবুজ বাবু কেউ দিও না, কেউ দিও না, আমাদের দাও, আমরা তো স্বার্থপর হিসাবে পরিচিত হয়েছি। কিন্তু নতুন পরিচয় তো, নতুন বন্ধু আমার ঠিক আছে। আর তারপরে তাই নিয়ে অনেক ঝড় ঝামেলা, ও একটা বিজ্ঞাপন লাগলো, দিল অভিনেত্রীর সঙ্গে একটা বিজ্ঞাপন বেরিয়ে গেল, চার হচ্ছে স্ক্রিপ্টটা আমার কাছে অপর্ণা করছিল সুন্দরমের যে অপর্ণা বাদামি করছিলেন, তাই খুব স্টার অ্যাট্রাকশন ছিল। কিন্তু সেগুলোকে আমার কোনোরকম ভাবে কাটিয়ে বিবাসকে দিতে হয়েছে। সৃষ্টি আপনি করেছিলেন তাহলে, আমি অপরাধী, আমি অপরাধী, কিন্তু তাহলে ওরাও নিশ্চয়ই ভালো করতে। কিন্তু দিয়ে আমার কখনো কদাপি মনে হয়নি যে থিয়েটার ওয়ার্কশপকে দিয়ে আমার কিছু মানে হারি কিছু ঘটেছে বা কিছু হারি। আমার মানে বোধ হয় 10-12 বছর না 15 বছর ধরে তো করছেন ওরা। ওরা 71 থেকে করছে, 15 বছর হয়ে গেল, 14-15 ইয়ার্স দে আর ডুইং ইট এন্ড স্টিল ডুইং ইট। আর ওটাতে মানে এখন জানি না কে করবে না করবে না, এখন তো বিভাস নেই। আর আমার ওটা ভুলবো না, ওই যে ভাত খেতে বসে ওই যে অদ্ভুত, কিছু নেই থালে আর ভাত খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে, মানে বিউটিফুল সেন্সেশন। এবং ওই প্রোডাকশনের সময় ও সঙ্গে আমি হচ্ছিল, আমি ছিলাম মানে আর কিছু নয়, আমরা অনেক ওই সমস্ত এইসব গ্রাম গ্রাম গুলো আমার দেখা ছিল, ওকে নিয়ে গেলাম সেই গ্রাম ওষুধের দোকানে, সেই ওঝাদের বাড়িতে, ওঝাদের বাড়িতে আমি গিয়েছিলাম। আচ্ছা, আর আমি শুধু লিখেছিলাম যে এখানে একটা ওঝাদের মন্দির, তারপর সে পুরো ওঝা তুলে এই নিয়ে আমার একটা লেখাও আছে। আচ্ছা, যে সেই তুলে ওঝাকে পার করে তার কাছ থেকে সেই মন্দিরটা আবার লিখে নিয়ে আসি। আচ্ছা, এসব অনেক আরো সব সাউন্ড টাউন তুলে আনা হয় গ্রামের মধ্যে, এরকম একটা টেপ রেকর্ডার নিয়ে গিয়ে তাদের গান চাকরের মধ্যে গোড়াতে একটা দেখবেন মনসার পাঁচালি একটা ওরা গায়ের মেয়েরা, ওটা গায়ের মেয়েদের দিয়ে গান। আচ্ছা, কাজে এই যে গায়ের মেয়েদের বা কাহার চামার এদের পার্টিসিপেশন ইন আওয়ার থিয়েটার, এটা কিন্তু ওই সময় বোধ হয় চার গঙ্গার মধ্যে থেকেই কি শুরু হলো তাও হতে পারে, কারণ ওদেরই গান, ওদের কথা, ওদের ডায়ালগ চলে এখনো চার গঙ্গার মধ্যে। শুরুর যে গানটা সেটা ওদের ওখান থেকে তুলে দিয়ে হতে পারে। মানে চার গঙ্গার মধ্যে লেখা হলো কবে? 69-এ লেখা হলো, 71-এ ওরা করলে, ওরা 15 বছর ধরে হতে পারে। কমন লোক আর মানে সেই আর আমরা পরে হরিণ চন্দ্রকে দেখবো বা এখন আমরা দেবরাজের ভাষানে দেখছি গান থেকে উঠবে, কিন্তু সশরীরে মানুষ না হলে তার কণ্ঠস্বর তাদের কথাবার্তা এসবগুলো তো এসছে, তা ওখান থেকে তুলে নিয়ে আসা। আচ্ছা, তো আপনার এই নাটকের লেখা, আপনি কমেডির কথাগুলো বলছিলেন যে আপনার কমেডি খুব ভালো লাগে, এই সময় ওই 69 আমি আরো একটা নাটক লিখেছিলাম। আচ্ছা, পরে রিরাইট করি, সেটা হচ্ছে ওই পরবাস। আচ্ছা, কেমন পরবাসটা ইউনিক ইন দ্য সেন্স, আমি বলছি আর তো নয় নাটক খারাপ হতে পারে, হতে পারে ওই রকম ওই বিষয় নিয়ে ওই রকম ডেলিকেট প্লে আমাদের লিটারেচারেই খুব ভালো। আচ্ছা, আপনি পড়ে দেখবেন। হ্যাঁ, আমি খুব কনফিডেন্টলি বলছি। আচ্ছা, যে ভালো লাগে, ওই বিষয় এমন গুরুত্বপূর্ণ বিষয় নয়, বিষয়ের দিক দিয়ে আপনি ফেলে দিতে পারেন, অনেক কিছু দিক দিয়ে ফেলে দিতে পারেন, কিন্তু একটা দিক দিয়ে বড় হয়ে যে খুব
ওরকম একটা ডেলিকেট ব্যাপার নিয়ে একটা বড় নাটক লেখা সহজ সরল ভাবে, কিন্তু আর আমাদের এই থিয়েটারে যেখানে সর্বদাই খোঁজা হয় ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নাটক করা, এখন তো তুচ্ছ ব্যাপার নিয়ে কি নাটক আমরা ভাবতে পারি? আমাদের থিয়েটারে হয় না, বড় বড় সংগ্রাম বড় বড় আন্দোলন নিয়েই আমরা করে থাকি, কিন্তু ওখানে কোনো সংগ্রাম নেই, কোনো আন্দোলন নেই, একটা তুচ্ছ মানুষ, একটা ফালতু বাতিল মানুষকে নিয়ে তার একটা দিনের একটা ঘটনাকে নিয়ে সেই দিক দিয়ে আমি বলছি ইটস ইউনিক। আর আমি নাট্যকার হিসাবে বলছি না, আমি ছাত্র হিসাবে বলছি বা একাডেমিশিয়ান হিসাবে আমি বলছি ইট ইজ ইউনিক ইন দ্যাট বিষয়ে, কোনো বিষয়ে কৌলিন্য বলে কিছু নেই, ডেলিকেট ব্যাপার নিয়ে লেখা আমাদের এগুলো তো হয় না। আমাদের এখানে নাটক টাটকের সবসময় দেখবেন একটা মহা আন্দোলন মহা বক্তব্য বিশাল কিছু মারদান না হত্যা এরকম একটা ভীষণ সামাজিক ভাবে গুরুত্বপূর্ণ বিষয় রাজনৈতিক উত্থান পতন ঘটিয়ে দেবে নাটকের এরকম এরকম ভূমিকা ভূমিকা থাকে, তবে সত্যি কতটা পারে ঘটায় সেটা আলাদা কথা। আচ্ছা আপনার ওই নাটকের পরবাস নাটকের কথাটা তারপরে সাজানো বাগান করলাম, তারপরে শিবের অসাধ্যি বলে একটা নাটক লিখলাম, ওটা ওই পঙ্কজ দা করেছিল। কারা করেছেন? তারপরে নরমগুলজার লিখলাম, তারপরে শিবের অসাধ্যিটাও নরমগুলজারের আগে লেখা, তারপরে অশ্বত্থামা লিখি মহাভারত থেকে আবার, তারপরে মেষ ও রাক্ষস এটা করি, রাজদর্শন রাজদর্শন খুব ভালো আমার খুব ভালো লাগে। এসব আরেকটা নাটক আমি দেখি সুখ সারি বলে একটা নাটক দেখি, সেটা করা হয়েছে না এমনি বাইরে অনেক বাইরে। তারপরে কিন্তু আরো একটা দুটো রহস্য নাটক লিখি, নানা রকম নাটক টাটক আছে আমার, অন্য ধরনের একটা পাহাড়ি বিষয় বলে একটা নাটক লিখেছি। আচ্ছা সেটা আছে। আচ্ছা তো আপনি তো অনেকগুলো নাটকে অভিনয় করলেন, বেশিরভাগে বোধহয় সুন্দরমের যে নাটকগুলো এখন হচ্ছে তাতে তো বেশিরভাগে আপনি অ্যাক্টর করছেন, সব কটাতে করছেন, তা কি কি রোল আপনি করলেন আর আপনাকে কি ধরনের রোলটা ভালো লাগলো পছন্দ হলো? আমি একদম গোড়া থেকে বলি, মৃত্যুর চোখে জলে যখন করেছিলাম সেটা তো আমার খুব প্রিয় ছিল এবং নানা দিক দিয়ে আমার অন্য ধরনের একটা সেন্টিমেন্টও কাজ করেছিল, আমার প্রথম লেখা, তাছাড়া আমার আত্মীয়কে নিয়ে লেখা, নিকটজনকে নিয়ে লেখা, তার মতন করে ওঠা, উদ্দীপনার সৃষ্টি হয়েছিল ওটা আমার খুব ভালো লেগেছিল। আর একটা চরিত্র আমি গন্ধর্বতে অনেক নাটক আমি করেছিলাম, সব নাটকেই প্রায় মুখ্য ভূমিকায় করতাম, আমি একটা কৃষ্ণধরের একটা কাব্য নাটক করেছিলাম একটা স্টেশন মাস্টার, সেটা আমার খুব ভালো লেগেছিল করতে। আর একটা মনোমতার একটা নাটক ওই অমৃতবতীতে একটা বোবা রক্ষী এরকম করেছিল, জাস্ট সেটাও আমার মনে আছে বেশ শেষ দিক কথাটা বলে আমার ভালো ভালো লেগেছিল। আর নেকড়ে বলে একটা নাটক আমার আছে বলেছি সেটার কথা, সেই নেকড়েতে আমি একটা রোল করতাম, সেটা
আমার খুব পছন্দ শৈলী। তারপরে তো অনেক নাটককে আমি করিনি, যেমন চাঁদ ঘোড়ার মধ্যে আমি করিনি, কিন্তু করলে আমি করতে পারতাম ঘোড়ার রোলটাই করতেন আপনি করতাম। আপনার তো ঘোড়া থেকে যেন মনে হচ্ছে যে আইডেন্টিফিকেশনটা ঘোড়ার সঙ্গে হয়ে গেছে। আমার অল্প বয়সে কোনো করেছি, দেখেছি খুব অল্প বয়সে এসেছি। একটা অস্কার ওয়াইল্ডের একটা নাটকে বেশ ইম্পর্টেন্স অফ বিইং আর্টিস্ট, আচ্ছা ওই নাটকটা আমি একটা অল্প বয়সী একটি ছেলের কথা আর্নেস্ট ওটাও বেশ ভালোই লাগে। আচ্ছা পরবাসে করি, পরবাসে অল্প ভালো লাগে। আচ্ছা তো আছে বাগান তো আছেই না। আচ্ছা একটা কথা বলুন, আপনি তো অ্যাক্ট করছেন, ডিরেক্টও করলেন, আপনি আপনি কি কি নাটকের ডিরেকশনটা করলেন? আর আপনার অ্যাজ এ রাইটার আর ডিরেক্টর কোথাও চেঞ্জ করতে হয়, কোথাও অসুবিধে হয়, কনফ্লিক্ট হওয়ার তো কথা নয় নর্মাল করতে? ফ্র্যাঙ্কলি বলছি, আমার জীবনে কোনো ডিরেক্টর হওয়ার ইচ্ছা নেই। আমি এখনো চাই না, কোনোদিন চাইতাম না, এবং কাজটা আমার কাছে একটা টাস্ক করে সত্যি মনে হয় যে একটা খাড়ির উপরে একটা বোঝা আমার চাপানো রয়েছে, এটা খানিকটা বাধ্য হয়ে আমাকে করতে হবে। যেমন দলটা যে যখন সুন্দর হয়েছিল আমি কোনোদিন তো ডিরেক্ট করিনি, দীর্ঘদিন আমি চেষ্টা করছি, কোনোদিনই আমি শুধু নিজেরা যখন রিটায়ার করেছিলাম তখন দুটো একটা শর্ট ফিল্ম প্লে করেছিলাম। আর ডিরেকশন যা দেওয়া সেটা হচ্ছে এই সুন্দরমে 75 আমি আবার আসি, তারপরে এই তিনটে নাটক আমি করেছি, আর কি হাউ ডিড ইউ ফিল মানে অ্যাজ এ ডিরেক্টর এন্ড ডিসেক্টিং দ্য ডুইং দ্য ডিসেকশন অফ দ্য রাইটার? ওই ঘটনাটা প্রায় লোকের কাছে বিরক্তিকর দলের কাছে হয়ে গেছে, আমি এত পাল্টাই। আচ্ছা সেটা আমি বুঝি যে আমার দলের ছেলেরা হতাশ এবং বিতশ্রদ্ধ হয়ে গেছে, যেহেতু লেখাটা সেহেতু নিজের পাল্টাতে কোনো কোথাও দেনা নেই, কোথাও দেনা নেই, আমি চটচট চটচট পাল্টে যাই পাল্টে যাই, অজস্র বার পাল্টাই, এই নৈশভোজের ক্ষেত্রে কতবার আমি পাল্টাই। এখন কখনো কখনো হয় কি কিছু কিছু পাল্টানোগুলো আমি নাট্যকার হিসাবে বোধ করি যেগুলো পাল্টানো দরকার, নাটকটা সেটা যে রিহার্সাল থেকে তা নয়, কারণ সময় যত যায় তখন একটা অবজেক্টিভিটি তো চলে ক্লোজলি, কোথায় ফাঁকি আছে, কোথায় কি আছে, কোথা থেকে টুইস্ট করলে কি হবে, কেমন এখানে হয়তো একটু অনেকে বোঝে না দলে, যে যেমন আমি যদি এই একটা জায়গায় পাল্টাই, এই ঘরের একটা ইট এখান থেকে খসিয়ে দিলে যে তার আগা পাঁচতলা আবার একটা রিশাফল করতে হয় সেইগুলো আমার কাছে খুব হরিক ডিরেক্টর হিসেবে যখন পাল্টাই তখন ভীষণ কষ্ট হয়, আমি সত্যি বলি তখনই কষ্ট হয়, কারণ তখন কখন কেন পাল্টায় তাহলে লেখার জন্য ওগুলো দরকার নেই, ওগুলো দরকার হচ্ছে যে কেউ হয়তো অভিনয় করতে পারছে না, তারটা ছোট করা, তারটা অমুক করা, থিয়েটারে এটা জমে না, এই যে থিয়েট্রিক্যাল ক্যালকুলেশন, এই যে একটা ম্যাথমেটিক্স মাপা মাপা, এটা আমার কাছে কিন্তু এটা করতেই হয়, এটা আলোর জন্য পাল্টাও, এটা মুহূর্তটা দাঁড়াচ্ছে না বলে পাল্টাও, এটা একটা কি অন্য লোকের কাজ বলে আমার মনে হয়, আমার কখনোই নিজের কাজ মনে হয় না, এই জায়গাটা হচ্ছে না, আমি আমার মনে হয় যে লেখা যদি এটা সাফিসিয়েন্ট থাকে তারপর যদি আমি পাচ্ছি না, তার মানে হয়ে গেছে কি যে ডিরেক্টর হিসেবে আমার কিন্তু মনোযোগ নেই, ততখানি আমার ক্ষমতাও নেই, যার জন্য আমাকে এত পাল্টা করে, একটা ক্ষমতাবান ডিরেক্টর হলে ও অনেক সময় নাট্যকারকে শ্রদ্ধা করি বা বিশ্বাস করি, ওই চার লাইনের উপরেই ব্যাপারটাকে দাঁড় করা, আমি যেহেতু অক্ষম ডিরেক্টর অথচ আমাকে দাঁড় করাতে হবে, ফলে আমার পক্ষে ব্যাপারটা আরও জটিল হয়ে গেছে, আমি আরও পাল্টাতে পাল্টে অমুক করে তমুক করে ভীষণ কষ্ট হয়, তখন আমার মোটেই ভালো লাগে,
কারণ আমি আমি ঠিক এটা পছন্দও করি না। কিছু কিছু লোক আছে ডিরেক্টর হিসাবে, ওর আমি এটা করি, অন্যের উপরে করি না বলে অন্য কেউ কিছু বলে না, কিন্তু সত্যি যদি অন্যের উপরে আমি করতাম এরকম, অন্যের তো আমাকে যাচ্ছে তাই কেন। না, অনেক সময় অনেক জায়গায় মনে হয় যে ডিরেক্টররা যা করেন সেটাতে নাটকের আরো একটা ডাইমেনশন আসে, তবে খুব বেশি লিবার্টি নেওয়া, খুব বেশি চেঞ্জ করা উচিত নয়, তাতে অনেক সময় নাটকের কথাটাই বদলে যায়, চেঞ্জ হয়ে যায়, স্ট্রেসটা আলাদা হয়ে যায়, সেগুলো কিন্তু আমার আমি উচিত কখনোই চাই না যে কোনো ডিরেক্টর আমার নাটক পাল্টে করে ক্লিন কথা তো পাল্টে যারা যখনই পাল্টাতে দেখেছি আমি সেটা পাল্টে। আর আমি মনে হয় যে যদি মনে হয় যে এটা দাঁড়াচ্ছে না, কিছু হচ্ছে না, তাহলে করো না, বেটার ড্রপ দ্য প্লে, তুমি এটা ধরে রাখছো কেন। কিন্তু সব সময় করেই থাকেন ডিরেক্টর, আমার তো এটা নিয়ে ভীষণ ঝগড়া সবার সঙ্গে অনেক সময়। না, ডিরেক্টরটা করে থাকেন, ধরুন শুনুন, নানা রকম ভাবে করার ব্যাপার আছে। আপনি যদি একটা লিটারেচারটা পাল্টে দেন, একটা পোর্শন পাল্টে দিন লিখে, এগুলো খারাপ। আপনি ডিরেক্টোরিয়াল অনেক কিছু তো আপনার অ্যাড করা থাকবেই, দি মোমেন্ট আপনি কাগজের উপরে যে অক্ষরগুলো আছে সেগুলোকে জ্যান্ত মানুষ করে আপনি মঞ্চের উপরে তুলছেন, আপনি তো অনেক কিছু করবেনই। আমার তো কখনো আপনার রাজদর্শন দেখতে গিয়ে মনে হয়নি যে কিছু অ্যাড হচ্ছে বা কিছু এ হচ্ছে, আমার তো মনে হচ্ছে যে অ্যাজ ইট ইজ আছে। একটা পরিমাণমূলক কথা আছে, আপনি কি করবেন না করবেন, কেমন ভাবে চেঞ্জ করছেন, ডিরেক্টরের তো একটা অবশ্যই একটা মস্ত বড় ভূমিকা আছে, কিন্তু ডিরেক্টরের এরকম ভূমিকা নেই যে ইউ উইল বি দ্য সেকেন্ড প্লে রাইট, সেকেন্ড প্লে রাইট হিসেবে আবার কাটাকুটি করে করে যাবে। বহু লোক আছে আমাদের এখানে থিয়েটার এমন একটা বাজে ব্যবহার জানেন, এই যে নবান্ন, নবান্নটাকে দেখেছি সেটা বিজনদার নাটক করে আমার মনে হয় আচ্ছা এত কাটাকুটি, তুমি হঠাৎ নবান্নটাই তাহলে করার এত দরকার কি করেছি জানি তো না, এরকম অজস্র আছে। মহিলাদের নাটককে আমি ছত্রখান করতে দেখেছি বাইরে, মহাশয় লেগে দিয়েছি মহিলাদের নাটকে ছত্রখান করে দিচ্ছে, মানে এন্ড চেঞ্জ করে দেয় যে কমেডি তাকে হয়তো ট্র্যাজেডি করে দিল, কেন এটা তো বলার দরকার, এটা এটা আমাদের পাগলা ঘোড়া নিয়ে যেটা হয়েছিল তাতে একদম স্ট্রেসটাই বদলে গিয়েছে। কেন তাহলে করবেন কেন, আমার এই হচ্ছে এক নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে যে আমাদের থিয়েটারের এই একটা বাজে রেওয়াজ আছে, আমাদের থিয়েটারে আমি লাইন্স বদল করার কথাটাই আমি পরিষ্কার বলছি যে আপনি ইউ ক্যানট চেঞ্জ দ্য লাইন্স, আপনি এটাকে অ্যাকচুয়ালাইজ করার জন্যে, এটাকে প্রডিউস করার জন্যে ডিরেক্টরের ভূমিকা তাতে কিছু কমছে না, কিন্তু আমাদের থিয়েটারের বাজে রেওয়াজটা কি জানেন, পুরনো দিনে আমরা জানি আমাদের অনেক নাট্যকাররা এরকম অভিযোগ করে থাকেন, প্রাচীন নাট্যকাররা নাটক তারা লিখে দিতেন, অভিনেতারা পাল্টে নিতেন, এটা কিরকম একটা অসভ্যতা না আমাদের প্রফেশনাল স্টেজগুলো, নাটক লিখে দেওয়া হলো এইবার অভিনেতারা সব এক একজন এসে পাল্টে নিল যে কার কিরকম কার কিরকম স্যুট করে। মনোজদা সেটা এখনো হয়, এখনো এই সমর্থ ডিরেক্টর যদি থাকেন, খুব ভালো ডিরেক্টর পাওয়ারফুল থাকেন, তাহলে উনি চেঞ্জ করলেও হয়তো একটা কিছু ডাইমেনশন অ্যাড করেন, অনেকেরা তা পারে না। আমি জানি কতগুলো চেঞ্জ এরা ফট করে করে নেয়, না এইটা এই এন্ডটা ভালো লাগছে না, এটা তাহলে এইটা এইটা এইরকম এইটা করে নাও, অনেক সময় ভালো হয়, অনেক সময় যদি মনে হয় এটা খুব অন্যায় করা। আমি যেটা বলছি সেটা নীতির কথা বলছি, ন্যাচারালি খুব বিশাল মাপের একজন ডিরেক্টর এসে হয়তো আমার অদেখা জিনিস, অচেনা জিনিস আমার নাটকের থেকে তিনি খুঁজে বার করতে পারেন এবং তিনি আমাকে কনভিন্স করতে পারেন, সেটা আলাদা ব্যাপার, এখানে আমি তো সেখানে আমি তো তার ছাত্র, কিন্তু সেটা হয় না, কিন্তু সেটা যদি নীতি হয়ে যায় থিয়েটারে তখন এটা এক র্যান্ডম যা খুশি ব্যাপার চলবে, আমি দুটো জায়গায় কি দু রকম নাটক দেখবো। আমাদের থিয়েটারে এক্স্যাক্টলি এটা ছিল এবং এখনো বোধ হয় আছে, না এখনো আছে, বড় মাপের অভিনেতা অভিনেত্রীরা তারা এটা দাপটে এসে নিজের রোল পাল্টাতে থাকে,
আচ্ছা, আমাদের আমার যেন মনে হয় এটা বড় দাঁতের, মানে সেটা বাংলাতে আমি জানি না, প্রফেশনাল সেটা হতে পারে, নর্মালি অ্যাক্টরসরা করছেন না। আমাদের যেটা প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি সেটা ডিরেক্টরসরাই করছেন, তাদেরই হয়তো যোগ করে। দেখুন, যোগ করাটাও খুব রিস্কি, আপনি এমন কথাগুলো যোগ করে দেবেন। আমার মনে হয় যে কাট করাটা তবুও সহ্য করা যায়, কেন অসুবিধা নেই, কিন্তু যোগ করতে গেলে যার যেটা নেই নাটকে সেটা অ্যাড করে দেবেন, অবশ্যই এটা স্ট্রেসটা করে দেবেন, অবশ্যই। না, ওটা যেটা আপনি বললেন, আমি ওই কথাটা বলছি যে আমাদের থিয়েটারে, আমাদের এই 100 বছরের থিয়েটারটায় এক এক সময় এক এক দলের রাজত্ব বা প্রভুত্ব কায়েম হয়েছে। কখনো আমাদের থিয়েটারে নাট্যকার বড় হয়ে দেখা দিয়েছেন, কখনো আমাদের থিয়েটারে অভিনেতা অভিনেত্রীরা বড় মাপের দেখা দিয়েছেন, কখনো ডিরেক্টর। এই মডার্ন যুগটা ডিরেক্টর এখন হয়তো এটা, আর প্রত্যেকের রাজত্ব আছে, তারা যা ইচ্ছে করতে পারে। না, আমাদের অনেকেরা আছে যারা বলেন যে হোয়াট ইজ দ্য রাইটার, উই হ্যাভ মেড হিম দ্য রাইটার বিকজ অফ আস, যে তাদের নাটকটা এত লোকপ্রিয় হয়েছে, তা না হলে কে জানত। এইরকম এইরকম দর্পের সঙ্গে কি ধরনের বোধ থেকে তিনি কথাটা বলছেন সেটা আমার খুব খারাপ লাগে। যদিও মানে হি ইজ এ ভেরি পাওয়ারফুল ডিরেক্টর, নো ডাউট অ্যাবাউট ইট, বাট আই ফিল দ্যাট হি ডাজন্ট হ্যাভ এনি বিজনেস টু সে লাইক দ্যাট। তিনি নিজে যদিও হি ইজ ভেরি সিনসিয়ার, হি ইজ ভেরি ফেথফুল টু দ্য রাইটার, হি ট্রাইজ টু প্রজেক্ট হিম অ্যাজ ফার অ্যাজ পসিবল। তবে ওইটা যে আমি তোমাকে বড় করে তুলছি, তোমার নিজের অতটা সাধ্যের নয়, তোমার সাধ্যের সীমা আছে। তিনি তো তোমার নিজের কাজটাকে অশ্রদ্ধা করছেন, সেটা তার কাজ তো আমাকে ফোকাস করে নয়, তার কাজ একটা নাটক প্রডিউস করা এবং নাটকের ভেতরকার রহস্যটাকে পরিষ্কার করে দেয়। আমি কত আপনি মানুষদের ফিল্মে অনেকগুলো কাজ কাজ করছেন, আপনার কাছ থেকে নিশ্চয়ই আপনার কন্টেম্পোরারি যারা কিংবা যাদের নাটকটা আপনি দেখছেন তাদের কাজটা কিরম লাগছে কিছু যদি বলতে চান, কারোর করতে লাইক টু। হ্যাঁ, নাটকগুলো যা দেখছেন অভিনেতা কিংবা নির্দেশক কিংবা সেটাই দুজনের কাজটা, পুরনো আমলের তো নিশ্চয়ই আপনি খুব বেশি দেখেন, খুব বেশি পুরনো তো নাটকগুলো আপনি দেখেননি, চুক্তি করে তো এসেছেন তখন, তারপরে আর কতটা দেখেন। হ্যাঁ, ইদানিং যারা কাজ করছেন তাদের মধ্যে গোড়াতে কি আপনি বললেন তো নিজের কথা বলতে, আমি এমন ব্যস্ত হয়ে আছি, ফিল্মে কি করে নাটক থেকে, আপনি তো নাটকের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত, এখন আবার ফিল্মে করতে করতেই ফিল্মে চলে যাই, চলে যাই মানে তপন বাবু একদিন দেখতে আসেন, তারপরে নাটকটা উনি নিজে থেকেই এসেছিলেন দেখতে, তার পরের দিন উনি একটা প্রস্তাব রাখেন যে আমি ছবিটা করতে চাই যদি আপনি ওই রোলটা করেন, সাজান বাগানটা যদি ওটা আপনি করেন তাহলে আমি ছবিটা করব। তার আগে আমার কোনোদিন ছবিতে নামার ইচ্ছাও ছিল না, কোনোদিনই ভাবিনি। ইনফ্যাক্ট আমি তপনদাকে জিজ্ঞেস করলাম যে আপনার সাথে কোথায় দেখা করবো, বলুন তো তাহলে স্টুডিওতে। উনি বললেন কোথায় দেখা হবে, আমরা বলুন আপনি, উনি বললেন যে স্টুডিওতে। আমি বললাম কোন কোথায় স্টুডিও, এরকম সেটা কোথায়। হ্যাঁ, আমি কোনোদিন যাইনি, এরকমভাবেই মোটামুটি ছবিতে যাওয়া হয়। প্রথমে তো ওই ছবিটা করি, তারপরে তপনদার সাথে পরে একটা আদালত একটি মেয়ে ওই ছবিটা করি, তারপরে আর বড় ছবি বলতে আর একটা ছবি তপনদার সাথে করছিলাম যে ছবিটা হয়নি, অভিমন্যু একটা ছবি। আচ্ছা, হাউ ডু ফাইন্ড দ্যাট এক্সপিরিয়েন্স, ছবিতে করা, স্টেজে করা? হ্যাঁ, মোহনা থেকে করেছিলাম, সত্যজিৎ বাবুর সাথে এটা করেছিলাম ঘরে বাইরে, অভিজ্ঞতা কিছুদিন আগে পর্যন্ত আমার বেশ ভালো ছিল,
যখন শুধু তখন তাদের সাথে করতুম তখন ভালো ছিল, ভালো ছিল মানে ওদের মানে ওর সাথে কথা মানে কি বলবো যে ছবি ছাড়াও মানে ওই তপনদার সাথে করাটাই একটা খুব একটা সুখের স্মৃতি হয়ে আছে। কারণ ছবি নাটক সব কিছু নিয়ে আমাদের বহু সময় কথা হয়েছে, মানে শুটিং এর আগে পরে আমরা অনেকটা রিল্যাক্সেশনের মধ্যে, বেশ সুন্দর আমার লেগেছে। এবং ছবিটাকে আলাদা করেও আমি দেখিনি, যেমন শুনেছি তার কাছে ও অনেক ছবি দেখা আছে, আমার অত ছবি উনি অনেক ছবি দেখেছেন, প্রত্যক্ষ তো বহু ছবি করেছেন, তোমার সাথে একটা ফেস্টিভ্যাল কত মানে আন্তর্জাতিক কত উৎসব দেখেছেন, ফলে সেটা আমার খুব ভালো লাগত। এবং ইউনিটও খুব ডিসিপ্লিন, খুব মাপজোক করে কাজকর্ম হয় এবং ভালো কিছু করার যে আকাঙ্ক্ষাটা নিয়ে আমরা থিয়েটারটা করি সেই আকাঙ্ক্ষাটা ওরও আছে, একটা ছবি করার পিছনে সেই নিষ্ঠা সেই এটা আছে। কতটা কি হওয়া না হওয়ার কথা আলাদা, সে আমার থিয়েটারই বা কতটা হচ্ছে সেইটাটাই আমাদের খুব একটা পরে সত্যজিৎ বাবুর ওখানে গিয়েও ন্যাচুরালি যে আমার সেটা বেড়েছে ওই কিছু কমে, কিন্তু পরে যখন এখন যেসব ছবি করছি সেগুলো খুব করা উঠে না করছি এখন না করে তারা একটু বসে থাকবে। আর আপনি এখন একটা পারফর্মার সে কি করে বসে থাকে, আমার যদি এখন সত্যি আমি যদি নিজে থিয়েটার না করতাম তাহলে তো আমার যেখানে হোক করতে হতো না থিয়েটার। হ্যাঁ থিয়েটার তো আমি করছি, আর ছবিটা করতে যে আমার খারাপ লাগছে আমার কেন খারাপ লাগবে, একটা অন্য মিডিয়াতে অভিনয়টা অনেকটা শেয়ার। তপন বাবুর কাছে করার আর একটা আনন্দ হচ্ছে যে উনি কিন্তু খুব ভালো অভিনয় করেছেন, খুব ভালো অভিনয় করাতে পারেন। মানে আমি তো থিয়েটারে অনেকদিন ধরে আছি, অনেকের কাছে আমি থিয়েটারে কাজ করেছি, অনেকে আমাকে অভিনয় শিখিয়েছে বা অনেকের অভিনয় আমি দেখেছি, কিন্তু ওর মতন অত ভালো বুঝতে এবং বোঝাতে আমি কাউকে আমাদের থিয়েটারে দেখি। আমাদের থিয়েটারে খুব বড় বড় অভিনয়তে কি উনি শেখাতে পারে, তো সুন্দর আর সুন্দর করে মানে বাচিক অভিনয়টা, যেহেতু উনি সাউন্ডে আপনি ছিলেন তো সাউন্ডে উনি অনেকদিন কাজ করেছেন, বাইরেও গিয়ে করে লন্ডনে অনেকদিন ছিলেন সাউন্ড রেকর্ড ইনস্টিটিউশন, বাচিক অভিনয়টা অত্যন্ত সুন্দর অত্যন্ত স্বাভাবিক, কেননা খুব ছোট ছোট অবজারভেশন আছে, অ্যাক্সেন্টগুলো খুব সুন্দর, আমার খুব ভালো লাগে, মানে অনেক কিছু এক্সপ্লোর করে। তার সঙ্গে আর কোনো ছবিতে করলেন না? ওই তিন চারটে ছবিতে, তিন চারটে সব তার সঙ্গেই করলাম। আদালত করেছি, বাঞ্চারাম করেছি, অভিমন্যুটা পার্টলি করেছি, বৈদুর্য রহস্য করেছি, আর একটা ছবিতে করলাম ওই আতঙ্ক বলে একটা ছবি উনি এখন করছেন সেটাতে করলাম, এই চারটে পাঁচটা ছবিতে করে ওইটা আমার খুব ভালো লেগেছে। মানে আপনি ফিল্মেও কাজ করে অভিনয়ের আনন্দটা পেলেন, কেন নর্মালি যেটা হয় যে ফিল্মে কাজ করতে গেলে অভিনয়ের পক্ষটা তো ভালো হলে ওই যে কাট কাট করে হয় আমাদের থিয়েটারের লোকের পক্ষে একটু অসুবিধা হয়, খুবই অসুবিধা যে ওই যে মানে সুইচ অন সুইচ অফ, এই যে চ্যালেঞ্জিং বটে, চ্যালেঞ্জিং কিন্তু তপনদা এবং তপনদার ইউনিটের ওরা বলেন যে সেটাই আপনার অসুবিধার কারণ ছিল, কারণ ছিল এই কারণে যে থিয়েটারে দীর্ঘদিন ধরে আপনি লাইন্স গুলোকে নিজের এক ধরনের প্রজেক্ট করতেন, থিয়েট্রিক্যাল প্রজেকশন ইজ ওয়ান থিং অ্যান্ড প্রজেকশন ইন ফিল্ম ইজ অ্যানাদার থিং, থিয়েটারের অনেক কিছুই আমার লাউড ব্যাপার সেটা ছিল, বা সামহাউ অর আদার আমাকে আমি ওটা সুইচ ওভার করতে আমার বিশেষ কিছু পরিশ্রম হয়নি, খুব স্বাভাবিকভাবে ব্যাপারটা হয়ে গেল। না আমি ঠিক না, যখন প্রশ্নটা করছে তখন একটু জোরে করবে তাহলে শোনা হয়ে যাবে কথাটা। হবে তখন ছিল যে চরিত্রটাকে নিয়ে আলাদা করে আর আমার কিছু ভাবতে হয়নি, কি করবো কোথায় করবো এটা আমার ঠিকই ছিল,
মাপটাকে কমানো, মাপটাকে ছবির মাপে নিয়ে আসা, আরো কিছু সূক্ষ্মতা অভিনয়ের মধ্যে আনা, কেমন সেগুলোকে আমি করেছি এবং সেটা করতে আমার ন্যাচারালি খুব ভালো লেগেছে, খুব ভালো লাগবে। কারণ আমি আপনি দেখুন যে আমি একটা কাঠের স্টেজের উপরে তখন আমি সত্যযাত্রী ওই অভিনয়টা করেছি, যেখানে একটা গাছ নেই, একটা পাতা নেই। আমাকে নিয়ে গিয়ে যখন বারুইপুরের মাঠে প্রথম নামিয়ে দেওয়া হয় একটা পুকুরের মধ্যে জল তোলার জন্যে, আমার সেই দিন মনে হলো যে সত্যি সত্যি একটা চাষিটা হল, যে সত্যিই দুটো টিনের জল নিয়ে কাদার মধ্যে আর কি গিয়ে আর উঠতে পারছিল না। এবং তারপরে মাঠের মধ্যে মাটির উপরে দাঁড়ালো, চারপাশে সত্যিকারের গাছ, কাজে থিয়েটারে যারা চিরদিন করে, হ্যাঁ, আমার খানিকটা একটা মুক্তির মতনও হয়েছিল। ইনি ওয়ে, ইনি ওয়ে, হ্যাঁ, ওই ওই চরিত্রটা যে ঠিক ঠিক জায়গায় পড়েছি আমি না, সেই কবি গাছগুলো আছে, সে কোনোদিন আমরা কি গাছ একটা স্পর্শ করেছি আমার গরিব গাছ, কিন্তু আমরা চাষি গরিব, কিন্তু সত্যি যদি জীবনে গাছ নাও দেখি আমার থিয়েটারে চাষি হতে কোনো অসুবিধা আছে, কোনো অসুবিধা নেই। আমি যদি কোদাল নাও চালাতে, অ্যাকচুয়ালি আমার কোদাল চালাতে হতো, এটা করতে হলো, পেশিগুলো খাটাতে হলো, থিয়েটারও হয়তো অন্যরকম ভাবে করা হয়, কিন্তু যাই হোক টাচ অফ রিয়েলিটি, মানে আলাদা ধরনের এক্সপিরিয়েন্সটা, আলাদা ধরনের এক্সপিরিয়েন্সটা হলো, আলাদা ধরনের এক্সপিরিয়েন্স, টাচ অফ রিয়েলিটি আমাকে একটা অন্য জায়গায় আমার খুব ভালো লেগেছিল সেই জন্য করতে। এবং তারপরে আমি দেখলাম যে উনি সত্যিই খুব অভিনয় ভালোবাসেন এবং করাতে চান, এক একজন ডিরেক্টরের এক এক জায়গায় জোর থাকে, ওর অভিনয়ের উপরেই বেশি জোর থাকে, কিন্তু সেটা ন্যাচারালি থিয়েটারের লোক হিসাবে যিনি অভিনয়ের উপরে জোর দেন তাদের মানে থিয়েটারে তো অভিনয়টাই মুখ্য, তাকে তো অত ভালো লাগে, কাজে ওর কাছে আমার ভালোই লাগে। আর এখন যাদের কাছে করি তারা অভিনয়ও জোর দেন না, অন্য কোনো কিছুতেই তাদের ঠিক জোর যা করে দিলেন হয়, তাদের জোর অন্যত্র অন্য জায়গায়, অন্য জায়গায়।